Ashit Sandosha, DJ Bapi, do shy it number pole. She go down and get the tip of the charge of the shop for the Shedari Shavamato go to Hokkamotori or my Hokkamoti Shadu Guru Rampo Bosho Matai Shuru Kotta Krishna Kotta Gold Kotta Kori Kotta আমার অনাদিনাদি কবিত্বের কথা তাহলে বাবা আমাদের আজকে বিষয় বস্তু থাকবে গৌর ঈশ্বরের কথা গৌর কেন এই নগরদ্বীপ কেন এই কলিতে ভক্ত হয়ে যায় বা নীলেন বা কোথায় তার নবদ্বীপ থাকে তাই তো এই নবদ্বীপ ধামটা কিভাবে সৃষ্টি হয়েছে তার কথা বলবো এই যে কৃষ্ণ নাম এত মধুর কৃষ্ণ নামটা কে দিয়েছিল তার কথা বল রাধা নামটা কে দিয়েছিল তার কথা বল আমরা কুন্তি তত্ত্ব জানি ভীষ্ম তত্ত্ব জানি পাণ্ডব তত্ত্ব জানি ত্রেতা যুগে রামচন্দ্রের কথা জানি মহাভারত জানি মহাভারত ভাগবত রচনা কে করেছে তা জানি তার তত্ত্ব আমাদের কাছে পরিবেশন করবে তা আরম্ভে পারম্ভে মানে আগে আমরা গৌরীর কথা জানবো তাই তো লক্ষ্য করুন সত্য থেকে নারায়ণ কি অস্ত্র ধারণ করেছিলেন না গদা পদ্মধারী শঙ্খধারী চক্রধারী ত্রেতা যুগে রামচন্দ্র তাই তো মা ত্রেতা যুগে রামচন্দ্র ধনুধারী আর তাপর যুগে কৃষ্ণচন্দ্র মুরলীধরী প্রেমের ঠাকুর আর এই কলিতে আমার বউ ও মা কলির কি অস্ত্র নেই গো কলির অস্ত্র মারাত্মক কি অস্ত্র নিত্যানন্দ জানেন তো পঞ্চদত্ত জানেন পঞ্চদত্তও জানে না পঞ্চদত্ত গো বাবা পথে দেখবে একধারে নিত্যানন্দ অদ্বৈত শিব গদাধর আর মাঝে আবার গৌর তাই আমরা হতভাগ্য কলিয়েছি আমাদের দ্বারে দ্বারে গিয়ে বলেছে যে তোমরা একবার নাম করো যারা নাম করবে না তাদের পায়ে হাতে ধরে বলেছে যে তোমরা একবার নাম করো আমি বলছি না গো মা মহাপ্রভু বলেছে গৌরী বলেছে তোমরা একবার নাম করো তবে যদি নাম করো তাহলে তোমাদের ঘরে অশান্তি তোমরা উদ্ধার পাবে আমরা হতভাগ্য বলেছি তাই তো আমাদের উদ্ধারের জন্য শুধু নাম আমরা নাম করে কি করি গো মা নাম না করে কি করি বাড়ি কত্তা চল যাচ্ছে তাস খেলতে বাড়ির বউ চল যাচ্ছে সিরিয়াল দেখতে তাই তো আর বাড়ি ছেলে মেয়েরা চ্যাট করছে চ্যাট ফোনে দুটো মানে বল্টু গুঁজে দিয়ে একটা মুখের কাছে কি বোতাম মতো থাকে গুজুর গুজুর করতেই থাকে তাই তো বাবা আর যেই না এক জায়গায় আসতেছে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যাচ্ছে তা বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল গো 18 দিন তাই তো কিন্তু এই বাস্তবে যদি একবার যুদ্ধ লাগে গো বাবা সারা জীবন ধরে তাই তো তা আমরা সবাই মিলে নাম করি করে করে তালে তালে আর করে করে তালে তালে কি হবে গো বাবা কি হবে না আমাদের বাঁ হাত হলো রাধা রানী ডান হাত হলো কৃষ্ণচন্দ্র রাধা রানী আশ্রয় কৃষ্ণচন্দ্র বিষয় রাধা রানী স্ত্রীলিঙ্গ কৃষ্ণচন্দ্র পুংলিঙ্গ তাই তো দেখবেন যেমন একটা অক্ষরের মধ্যে ছেলে মেয়ে আছে স্ত্রীলিঙ্গ আছে আবার পুংলিঙ্গ আছে লক্ষ্য করুন যেমন হস্য হস্যই হলো স্ত্রীলিঙ্গ দীর্ঘই হলো পুংলিঙ্গ যেমন অক্ষরের মধ্যেও দেখো
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আছে। তাহলে আমরা যদি করে করতালি দিই তবে কৃপা আমরা ভক্তি দিয়ে করে করতালি দেব, এই কৃপা গোলক ধামে চলে যাবে, সেই গোলক ধাম থেকে আমাদের কৃপা করবে। তাই সবাই মিলে করে করতালি, বাহু তুলুন, সবাই মিলে বাহু তুলুন, আর করে করতালি, সবাই মিলে করে করতালি দেবেন। আর করে করতালি দিলে কি হবে গো বাবা? ধরুন একটা গাছ, একটা গাছে ছয়টি, একটা গাছের সামনে গিয়ে আপনি করে করতালি দিন, হাত তালি দিন, তবে সেই হেই 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 বলে হাত তালি দিন, গাছে যত পাখি বসে সব পাখি উড়ে যায়। বাহ, আমার একটা ঠিক বলেছে। আমাদের দেহটা একটা গাছ, আমাদের দেহে ছয়টি পাখি পাখি বসে আছে, কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মদ, মাশ্চর্য। আমরা যদি ভক্তি দিয়ে করে করতালি দিই এই পাপি ছয়টি পাখি উড়ে যাবে। তাই সবাই মিলে শ্রী চৈতন্য বিশ্বম্ভর গদাধর চৈতন্য নিতানন্দ হরিচন্দ্র হরি হে গদাধর কাননা তোমরা লোহ তারিনা জগন্নাথ পুত্র বিষ্ণু পিয়ানা নবদ্বীপ চন্দ্র জহতারিনা জগন্নাথ মিশ্র পুত্র বিষ্ণু পিয়ানা নবদ্বীপ চন্দ্র জহতারিনা ভজ গো ভজ গো ভজ গো ভজ গো গদাধর কাননা তোমরা লোহ তারিনা। এই যে গৌ গৌহরি যে ভক্ত হয়ে এলে এই কলি তানার আরো কত প্রমাণ লক্ষ্য করো। একদিন যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করছেন, করবেন বলে রাজ্যে বসে বলছেন, কৃষ্ণ তোমাকে রাজস্ব যজ্ঞে ভার নিতে হবে। কৃষ্ণ বলল, বা ভালো কথা, আমি রাজস্ব যজ্ঞের ভার নিব, ভালো কথা তো, কিন্তু আমি যাকে যা ভার দেব তাকে তাই ভাই। যুধিষ্ঠির বলল, হ্যাঁ তুমি যখন দায়িত্ব নিচ্ছ তুমি যাকে যা ভার দেবে তাকে তো তাই দিতে হবে। ঠিক আছে, তুমি কাকে কি ভার দেবে? না কৃষ্ণচন্দ্র বলছে, আমি দুর্যোধনকে দেবো ক্যাশিয়ারের ভার। ও বাবা, ক্যাশিয়ার ক্যাশিয়ার জানেন তো, টাকা পয়সা
অঙ্গে
ভগবান ভক্ত হন এত সহজ কথা? তিনি যে ভক্ত হবে সেই তাপর যুগ থেকে প্রমাণ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে সেই তাপর যুগ থেকে যে আমি বলি যে ভক্ত তার আরো কত লক্ষ্য করুন। একদিন একদিন রাধারানী কুঞ্জ বনে রাসলীলা সেরে শয়ন করিয়াছে, স্বপ্নতে দেখলে যে এক গর্ভপুরুষ এসে রাধারানীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। রাধারানী অঝর নয়নে কাঁদছে, আমি কি ব্যভিচারিণী হয়ে গেলাম? আমি কৃষ্ণ কৃষ্ণ করে হা কৃষ্ণ হা গোবিন্দ করে কাঁদি, যার দুঃখে দুঃখী যার সুখে সুখী, আমি কি ব্যভিচারিণী হয়ে গেলাম? আমি কি ব্যভিচারিণী হয়ে গেলাম? আমি কি অসতী হয়ে গেলাম? আমি এমন স্বপ্ন দেখলাম কেন? অঝর নয়নে কাঁদছে আর পেছন থেকে আমার কৃষ্ণচন্দ্র এসে বলছে, রাধে ও রাধে তুমি অমন ভাবে কাঁদছো কেন? রাধে তোমার কি হয়েছে? রাধে তুমি অমন ভাবে কাঁদছো? তখন রাধারানী বলল, ও গো গোবিন্দ, ও গো প্রাণনা, আমি যখন রাসলীলা সেরে শয়ন করে আছি, আমি স্বপ্নে দেখলাম এক বরপুরুষ আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। তুমি হলে কালো, সে হলো সোনার বর্ণ, এক বরপুরুষ আমাকে আলিঙ্গন করছে। তখন কৃষ্ণচন্দ্র বলল, ও গো রাধে, সে বরপুরুষ সেটা আমি ছিলাম। তখন রাধে বলছে, রাধারানী বলছে, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, তুমি হলে কালো, সে হলো সোনার বর্ণ, তুমি হতে পারো? তখন কৃষ্ণচন্দ্র বলছে, আমি তাজি কালো বরণ করিব তোমারি অঙ্গের প্রান্তে, আমি কালো তোমারে অঙ্গে তাজি কালো করিব ধরো তোমারে অঙ্গে রাধে আমি অশ্রু জলে আমি আমি কেঁদে কেঁদে আমি কেঁদে 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 বেড়াবো।
জড়িয়ে ধরে কৃষ্ণচন্দ্র শত শত চুম্বন দিচ্ছে আর বলছে, রাধে আমি তোমার ওই সোনার বর্ণ রং, আর তোমার ওই সোনার বর্ণ রং আমি গায়ে মেখে গৌর কানাচে ভক্ত হবেন গো মা, ভগবান যে ভক্ত হবে, ভক্ত হওয়া কি অত সহজ কথা? কত তানা ঘুরি 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 প্রণাম প্রমাণ লক্ষ্য করো। একদিন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, কত মনি ঋষি যোগ যোগী দেব দেবী যুগ যুগ ধরে আমার সাধন ভজন করছে, তাদের ডাকে আমি যাই না, আর ব্রজগোপীরা একবার ডাকলে আমি পাগলের মতো ছুটে আসি। তারা ত্রিবস্তুদের ডাকে, সেই বস্তুটা হলো হে ভক্তমণ্ডলী মা গো, এই যে কমিটি বাবু আমাকে এমন একটা জিনিস দিয়েছে যে আমরা এসে এসে হরিনাম করি, সেই জিনিসটা কি? টাকা। তাই তো তদ্রূপ কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, ব্রজগোপীরা আমাকে কি বস্তু দেয় দাদা, সে বস্তুটা কি? তাই একদিন ব্রজগোপীদের কাছে গিয়ে প্রশ্ন করছে, হে ব্রজঙ্গনাগণ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন জেগেছে, প্রশ্ন তোমাদের কাছে করব। তখন ব্রজগোপীরা বলছে, কি প্রশ্ন কি কৃষ্ণ, কি প্রশ্ন? কৃষ্ণচন্দ্র বলছে, কত মনি ঋষি যোগ যোগী যুগ যুগ ধরে আমার সাধন ভজন করছে, তাদের ডাকে আমি যাই না, আর তোমরা একবার ডাকাই আমি পাগলের মতো ছুটে যাই, তোমরা কি বস্তুতে ডাকাও সেই বস্তুটা? আস্তে আস্তে মা লক্ষ্য করো, সেই বস্তুটা কি? না, ব্রজগোপীরা বলছে, সেই বস্তুটা হলো ভক্তি মহারানী। কৃষ্ণচন্দ্র বলছে, ভক্তি পেতে গেলে আমাকে ভক্ত হতে গেলে কি করতে হবে? না, ব্রজগোপীরা বলল, সবাই যেই রাস্তায় হাঁটে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তায় ভক্ত হতে হবে। তুমি ভগবান বলে তোমার জন্য পৃথক রাস্তা হবে তা তো নয়, সবাই যেই রাস্তায় হেঁটে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তায় হেঁটে ভক্ত হবে। কৃষ্ণচন্দ্র বলল, সেই রাস্তাটা কি? না, সেই রাস্তাটা হলো নিশ্চিঞ্জনে পদধূলি মাখানিতাই নিশ্চিঞ্জনে পদধূলি মাখা। বুঝতে পারছেন তো মা? নিশ্চিঞ্জন ভক্তের পদধূলি মাখা। তা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন যে, আমি যদি বৃন্দাবনের মাঝে কোন ভক্তের পদধূলি ধুতে যাই সে তো আমাকে দেবে না, যদি আমি জোর করে সে তো ভস্ম হবে। তাই কি করলেন না ভাবলেন, আমি নিজের অঙ্গের মধ্যে নিশ্চিঞ্জন ভক্ত সৃষ্টি করব। তাই কি করলেন না, নিজের অঙ্গের মধ্যে বাম দিকে শ্রীমতী রাধা রানী সৃষ্টি নিশ্চিঞ্জন ভক্ত। ও মা, আমরা তো সবাই জানি যে রাধা রানীর মা আছে, মায়ের নাম কীর্তিকা, তাই তো? মায়ের নাম কীর্তিকা, বাবার নাম বিশু বিশুভানু। মায়ের নাম কীর্তিকা, বাবার নাম বিশুভানু, আবার কৃষ্ণচন্দ্র সৃষ্টি করলে এটা কোনো কথা হলো? হ্যাঁ গো, কৃষ্ণচন্দ্র নিশ্চিঞ্জন ভক্ত তৈরি করলেন আর একটা কারণ, যাও যাক সত্য যুগে, সূর্যদেব সত্য যুগে 10,000 বছর নারায়ণের তপস্যা করছে, 10,000 বছর নারায়ণের তপস্যা করছে। তখন নারায়ণ দেখা দিলেন, যে দেখা দিলেন, তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ধ্যানে আমি মুগ্ধ হয়েছি, তুমি আমার কাছে একটা বর চাও। তখন
তখন সূর্যদেব বলল যে আমি তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, তোমাকে আমি চাই। তখন নারায়ণ বলল আমি তো কারোর কাছে বাঁধা থাকি না, একমাত্র আমি তার কাছে থাকি, সেইটা হলো ভক্তি। যার কাছে ভক্তি আছে আমি শুধুমাত্র তার কাছেই থাকি, এছাড়া কারোর কাছে থাকি না। তখন সূর্যদেব বলল তা ভক্তি পেতে গেলে আমাকে কি করতে হবে? না, নারায়ণ বললেন তোমাকে ভক্তি সঞ্চয় করতে হবে না, আমি এক আমার নিজের অঙ্গের মধ্যে ভক্তি রূপিণী এক কন্যা সৃষ্টি করব, সেই কন্যাটার নাম হবে রাধা রানী। সেই কন্যাটা তোমার ঘরে যাবে, তুমি ভক্তি দেবতাকে লালন পালন করবে, আর তার মাধ্যমে তুমি আমাকে পাবে। তাই তাপর যুগে সেই সত্যের সূর্যদেব তাপরে হলে বিষুভানু বিষুভানুর ঘরে রাধা রানী সেই ভক্তি রূপিণী রাধা রানী লালন পালন করল। সূর্যদেব সেই সত্যের সূর্যদেব তাপরের বিষুভানু ভক্তি দিয়ে রাধা রানীকে লালন পালন করেছে। সেই ভক্তির মাধ্যমে সেই রাধারানীর মাধ্যমে কৃষ্ণচন্দ্র বিষুভানুর ঘরে যাওয়া আসা করত। বোঝা গেল তো বাবা? বোঝা গেছে মা? আমরা কোথায় ছিলাম? সেই ভক্তি, তাই তো? কোথায় ছিলাম? ভক্তিতে। বাহ, খুব ভালো। তা যেই না কৃষ্ণচন্দ্র রাধারানীকে সৃষ্টি করে রাধারানীর চরণ ধুলি মাগলে পরিবর্তন হয়ে গেলে রাধারানীর চরণ ধুলি মাগলে কৃষ্ণচন্দ্র পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হলো বাবা? কৃষ্ণচন্দ্র কেমন ছেলে? না, কৃষ্ণচন্দ্র বাঘা ছিলেন, সোজা হয়ে গেল, কালো ছিলেন, ফর্সা হয়ে গেল, ঘোষ ছিলেন, ব্রাহ্মণ হয়ে গেল, মূর্খ ছিলেন, পণ্ডিত হয়ে গেল। তখন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে যে আমি একটা পদগতি একটা নিষ্কৃতিক ভক্ত পদধূলি মাখে মেখে যদি এত পরিবর্তন, তবে হাজার হাজার পদধূলি মাখে আমি কত না পরিবর্তন হব। তাই মনে মনে ভাবলে আমি নদীয়াই গো নদীয়াই গো রঙ্গ হব কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো।
मथुराते देवी गाय पुकुर बिछि पारे कृष्ण जाने मनिलो दैव किनो दरे मथुराते देवी गाय पुकुर बिछि पारे तक हो।
কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন যে নারদের মনে তো অহংকার আছে, নারদের মনে অহংকার আছে। কেন অহংকার? না, ও সব সময় ভাবে আমি বড় ভক্ত, আমি পরম ভক্ত, আমার ছাড়ার ভক্ত আমি বড় ভক্ত। তাই নারদের অহংকার চিহ্ন করব, আর আমার কাছে ভগবান, আমার কাছে রাধারানীরা কত বড় তার প্রমাণ দেখাল, আর ওকে দিয়ে নবদ্বীপ আমেশ তাই ওকে দিয়ে নবদ্বীপ ধামের সৃষ্টি করব। তাই কি করেছেন? না, তাই কি করেছেন? না, নারদ যেই না কৃষ্ণচন্দ্রের দরজার সামনে গেছে, আমার ছলনাময় ছল শুরু করেছে। কি ছল গো বাবা? মাথা ধরে ছটফট করছে, মাথা ধরে ছটফট করছে। তখন নারদ বলল, এ কি প্রভু, তোমার কি হয়েছে প্রভু? তুমি আমার হয়ে ছটফট করছো কেন প্রভু? তোমার কি হয়েছে প্রভু? তোমার কি হয়েছে? তখন কৃষ্ণচন্দ্র বলল, ও গো নারদ, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, তাই তুমি যে কোনো ভক্তের পদধূলি এনে আমার মাথায় দাও, আমার মাথা ব্যথা সেরে যাবে, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে। তাই নারদ ভাবলেন যে যদি আমার পায়ে ধুলো দিই আমার পাপ, কারণ আমি বড় ভক্ত, আমার পায়ে ধুলো দিই আমার পাপ। কিন্তু নারদ এইটা ভাবল না, যদি আমার পায়ে ধুলো দিই যে গোবিন্দের এক্ষুনি মাথা ব্যথা সেরে যাবে। নারদ পা না ভেবে নিজের স্বার্থের জন্য ভক্তের খোঁজে চলেছে, নিজের পা ভাবে তাই কি করছে না, ভক্তের খোঁজে চলেছে। তখন রাধারানীরা প্রত্যেক দিন জলখালি করে, তাই সে সময় জলখালি করতে যাচ্ছে। নারদ ঠাকুরকে দেখতে পেয়ে রাধারানী বলল, ও দেবর্ষি, দেবর্ষি নারদ, ও নারদ ঠাকুর, দেখি দাঁড়াও দাঁড়াও, ও নারদ ঠাকুর দাঁড়াও, ও বাবা আপনাকে বলছি না, নারদ ঠাকুরকে বলছি, দাঁড়াও দাঁড়াও। তখন নারদ বলল, নারদ ভাবছে যে হয়তো আমাকে ধরবে, তাই আমি কিছু বলবো না, যেই না ছুটতে যাচ্ছে রাধারানীরা ঘিরে ধরে, নারদ ঠাকুর তুমি বলো বলছি, তাহলে কিন্তু তোমাকে ছাড়বো, তুমি বলো আমার গোবিন্দের কিছু হয়নি, তুমি সব সময় নারায়ণের গুণগান করতে করতে যাও, আজ এত চঞ্চল অস্থির হয়ে ছুটছ কেন, তোমার কি হয়েছে? তখন নারদ বলল, আমার কবিতার প্রচুর মাথা যন্ত্রণা করছে, তাই আমি ভক্তের খোঁজে চলেছি। এই কথা শুনে নারদের গায়ে যে নামাবলী গেছিল রাধারানী সঙ্গে সঙ্গে টেনে নিয়ে দিয়ে দিল, দিয়ে রাধারানী আর ললিতা বিশাখা চম্পকলতা সহ রাধারানী অষ্ট সখীরা রাধারানী পায়ে দিল, সেই নামাবলীতে দিল, দিয়ে ভালো করে বেঁধে দিয়ে বলছে, নার ঠাকুর তুমি শিগগিরই যাও, গিয়ে এটা গোবিন্দের মাথায় দাও, তুমি শিগগিরই যাও নার ঠাকুর। নারদ ঘৃণার সহিত কি করছেন, একটু দূরে করে, একটু দূরে করে নিচ্ছে, হাতে জায়গা দিয়েছে, হাত কষে করছে, এত ভারী হাত কষে করছে নিতে পারছে না, হাতে না সহ্য করতে পেরে কাঁধে তুলে নিয়েছে। ও মা, আমরা কি করি গো, আমরা হাতে যদি না সহ্য করতে পারি কাঁধে তুলে নি, বাহ আমার একটা খুব ভালো লাগে। তাই নারদ ঠিক কেমন হাতে না সহ্য করতে পেরে কাঁধে তুলে নিয়েছে, কাঁধে তুলে নিয়েছে, কাঁধ খসে পড়ছে, কাঁধ খসে পড়ছে, তাই কাঁধেও না সহ্য করতে পেরে মাথায় তুলে নিয়েছে। যেই না মাথায় তুলে নিল গো মা, তুলার মতো হালকা, তুলোর মতো হালকা হয়ে গেল। তখন নারদ এ কথা ভাবল যে আমি হাতে নিলাম ভারী, হাতে নিলাম ভারী, মাথায় নিতে তুলোর মতো হালকা। নারদ তা না ভেবে অহংকার তার মনে, তাই কি করেছে, সেই নামাবলীটা নিয়ে চলেছে আকাশ মধ্যে। নারদ তো তিলক, তিলক গ্রহণ বাস করে, তাই তো স্বর্গ মর্ত্য পাতাল,
তার আকাশ মধ্যে যাচ্ছে কিছুটা দূরে গিয়ে ব্রজগোপীদের কাছ থেকে দূরে গিয়ে সরে গিয়ে সেই মাথা থেকে রামবলিটা নিচে নামিয়ে খুলে ছেড়ে ফেলে ও বাবা আমরা ছাদ থেকে কোনো জিনিস ফেলে সেটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে তাই তো সেই রাধারানী আর অষ্ট সখী আটটা সখী আর রাধারানী মানে নজন সেই নজনের পায়ের ধুলো নটা জায়গায় করে নবদ্বীপ ধামের সৃষ্টি হলো তাই নারদ ঠাকুর ভালো করে ছেড়ে নিয়ে কাঁধে তুলে নিয়ে গোবিন্দের কাছে চলে ভাবছে আমার গোবিন্দ প্রচুর মাথা যন্ত্রণা করছে দেখে আমি যাই ছেড়ে ফেলাবে না তাই গেছে কোথায় না গোবিন্দের কাছে সেই কৃষ্ণচন্দ্রের কাছে দরজার সামনে গিয়ে দেখে দেখে আমার বাঁকা বংশী নারী মুরলির ধ্বনি করছে মুরলির ধ্বনি করছে নারদ বলে কৃষ্ণচন্দ্র বলছে ওগো নারদ তুমি যে ব্রজগোপীদের পায়ে ধুলো আমার মাথায় দিলে নারদ বলছে আমি তো মাছ মানে ছেড়ে ফেলে দিয়েছি মেয়েদের পায়ে ধুলো তুমি তোমার মাথা আমিও মাছ মানে ছেড়ে ফেলে দিয়েছি তখন কৃষ্ণচন্দ্র বলছে ওগো নারদ তোমার নাম বলিতেছে আমার নাম লেখা আছে সেই ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার তাহলে মাথায় পড়লো না নারদ নারদ আছাড় খেয়ে বলছে প্রভু আমি অপরাধ করেছি প্রভু বলে বলে এবার আমার অপরাধী করেছি বড় বলে এবার আমায় ক্ষমা করো বলো বলো এবারে আমায় ক্ষমা করো নারদ বলছে প্রভু আমি অপরাধ করেছি তুমি আমার ক্ষমাই করো তুমি আমাকে এবার ক্ষমা করো প্রভু কৃষ্ণ নাম এত মধুর কেন গো মা কৃষ্ণ নামটা কে দিয়েছে এত মধুর কেন তবে লক্ষ্য করো আপনারা বলেন তিনটে দাঁড়িতে ব হয় তাই তো তার পাশে কুণ্ডলী দিলে ক হয় তার নিচে রি দিয়ে কয় রি তাই তো গর্ভমণি ধ্যানে বসে দেখলেন ধ্যানে দেখলেন অন্তর্ধানে যে ওই কয়ই কয়ইয়ের মধ্যে দেব দেবী বসে আছে লক্ষ্য করো প্রথম ডানে বিদ্যমান দ্বিতীয় ডানে বিষ্ণু করে অবস্থা
আরে কুণ্ডলি কারেতে আছে আমার রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী বলো গো এবার দি আন্তজ্যোতি মহামায়া কি করে দুইটা ওই নারী করে দুইটা এই সংযুক্ত অক্ষর হইল মাথা হইল মাথা সূর্য চন্দ্র করুণ ভূতাশ ভূতাশ
আদিপুরুষ রুদ্রঞ্জন, তার পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কন্যা ভানু, জন্মদগ্নির সাথে বিয়ে হয় ভানু এবং তাদের পুত্র মরি, মরিদের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র যুবনাশি, কশ্যপের পুত্র কেগমা, কশ্যপের পুত্র হল সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র হুক ঠাকুর, হুক ঠাকুর সূর্য বংশকে প্রতিষ্ঠা করেছিলেন বলে এই সূর্য বংশকে হুক ঠাকুর বংশ বলা হয়। হুক ঠাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র যুবনাশি, যুবনাশির পুত্র মানধাতা, মানধাতার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র পৃথু, পৃথুর পুত্র শতবর্ত, শতবর্তের পুত্র আর্যবর্ত, আর্যবর্তের পুত্র ভরত। এই ভরত রাজার নাম থেকে আমাদের এই ভারতবর্ষের নাম হলো। তাহলে বাবা কোন রাজার নাম থেকে আমাদের ভারতবর্ষের নাম তো ভরত রাজার নাম থেকে। এই ভরতের পুত্র ভুদন, ভুদনের পুত্র খান্ড, খান্ডের পুত্র দণ্ড, দণ্ড জোর করে শুক্রাচার্যের মেয়ে অজনাকে বিবাহ করে এবং শুক্রাচার্য বলে, ওরে মূর্খ বংশ, তুই জোর করে আমার পুত্রকে আমার কন্যাকে বিবাহ করেছিস, তবে তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই অকালে মৃত্যুবরণ করবি করবি। তাই সেই শুক্রাচার্যের শাপে দণ্ড অকালে মারা যায়। দণ্ডের পুত্র বালক হারিত রাজা, হরিদের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র রৈদাস, রৈদাসের পুত্র শকর, শকরের পুত্র অশুমঞ্জ, অশুমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র অংশুমান, আর অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগী। ও বাবা, এই সূর্য বংশে মধ্যে দুটো দিলীপ আছে গো বাবা, দুটো দিলীপ লক্ষ্য করো, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র দিলীপ, দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজয়, অজয়ের পুত্র রাজা দশরথ। রাজা দশরথের কয় রানী গো বাবা? রাজা দশরথের তিন রানী, তাই তো? কে কে? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। বাহ, আমার একটা মা ভালো বলেছে কিন্তু বলেননি আমাকে। কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, কৌশল্যার গর্বে রাম, কৈকেয়ীর গর্বে ভরত, আর সুমিত্রার গর্বে লক্ষ্মণ আর শত্রুঘ্ন। একদিন কৈকেয়ী অঝর নয়নে কাঁদছে, ভক্তমণ্ডলী মাগো, আমি বললাম প্রধান রানী, তার মানে অপ্রধান রানী আছে তো, তাই তো? প্রধান রানী মানে অপ্রধান রানী নিশ্চয়ই আছে, তা প্রধান রানী কজন? না, অপ্রধান রানী হলো 750 জন, 750 জন, সেই 750 জন অপ্রধান রানীর মধ্যে এক রানী এক কন্যা হয়েছিল, তার নাম কি? না, হেমলতা, হেমলতা। তা কইকেই অঝর নয়নে কাঁদছে আর বলছে, ওরে রাম, তুই কেন আমাকে গর্বে হলি, ওরে রাম, তুই কেন কৌশল্যার গর্বে হলি, তুই কেন আমার গর্বে হলি, তোকে তো আমি ছাড়বো না, তুই আমার গর্বে হলি না। ও বাবা, কারোর যদি গর্বে ভালো পুত্র হয় সে বলবে, ও বেশ আমার গর্ব হবে, ও বেশ আমার ছেলে হবে, তাই তো? তত কইকেই বলছে, ওরে রাম, তুই কেন আমার গর্ব হলি না, তুই কেন কৌশলের গর্ব হলি, তুই আমার গর্ব হলি না কেন, তোকে তো আমি ছাড়বো না, তুই আমার গর্ব হলি, তোকে তো আমি ছাড়বো না, তাই কি করেছে? না, রাজা দশরথের কাছে গিয়ে বলছে, স্বামী, তুমি যে আমাকে দুটো বর দেবে বলেছিলে, আমি এখন চাই আমাকে দুটো বর দাও। রাজা
দশরথ বলল কি বল না এক হচ্ছে আমার ছেলে ভরতকে রাজসিংহাসনে বসাতে হবে আর কৌশলের পুত্র দাম দামকে 14 বছরের জন্য বনবাসী পাঠাতে হবে এই কথা শুনে কৌশল বলেছে ওরে কই কে Oh,
লাবণ্য কে এর জন্য একবার জোরে সবাই মিলে নিতাই গৌর প্রেম আনন্দে হলো না হলো না নিতাই গৌর সিদ্ধানাথ প্রেম আনন্দে হরি 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 সবার জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে যার যার ক্ষুধা পেয়েছে একটু সানের ঘাটের দিকে আগিয়ে যাবেন সবার জন্য মহাপ্রভুর কৃপায় সবার জন্য আয়োজন করা হয়েছে যার যার ক্ষুধা পেয়ে গেছে এখনই একবার করে খেয়ে নিতে পারেন সনদ মণ্ডল বাবরা থেকে এসেছেন উনিও লাবণ্যর গানে সন্তুষ্ট হয়ে অর্থাৎ ভালো লেগে ওকে অসামান্য 20 টাকা পুরস্কার করেছে লাবণ্যর গানে সন্তুষ্ট হয়ে সামান্য 20 টাকা পুরস্কার করলো সেই
সেই কুচালা দেবী তাই তো তখন সুদামা এসে বলছে একি তুমি কাঁদছো কেন তুমি আমার ভাবে কাঁদছো কেন তা কুচালা দেবী বলছে ওগো স্বামী সবাই তো কত গাড়ি বাড়ি করছে আমরা তো সেই ভিখারি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দারোগার রাজা তুমি তার কাছে কিছু চাও না তখন সুদামা বলল তার কাছে যে আমি চাইব আমাদের তো কিছু নেই কত লোক কত জায়গায় যায় মিষ্টি নিয়ে যায় কত কিছু নিয়ে যায় কিন্তু আমাদের তো কিছু নেই কি নিয়ে যাব তখন কুচেলা দেবী বলল স্বামী আমার কাছে কিছু চিড়ে আছে আমি ওই মাধুগুড়ি করে পেয়েছিলাম ভিক্ষে করে কিছু চিড়ে আছে তোমার বন্ধু তো জানে তুমি এই দুটো চিড়ে নিয়ে যাও তাই কি করছেন না সুদামার কাছে সেই দুটো চিড়ে দিয়ে আঁচলে বেঁধে দিলে দিয়ে বলছে যাও সেই চিড়ে খেয়ে আমার বউ আমার কৃষ্ণচন্দ্র সেই চিড়ে খেয়ে মনে মনে বললে যে এই বউটি দিলে এই সুদামা স্ত্রী কুচালা দেবী এই বউদিন চিড়ে আমি কোলে জুড়ে খেয়ে ভোগ বিতরণ করব আমার মা কৌশল্যা সেই দুধ ভিত ছানা দধি ভিত ছানা আর এই কুচালা দেবী অর্থাৎ আমার বউদি সেই ভোগ চিড়ে আমি সেই কোলে ভোগ বিতরণ করব তা বাবা আমরা একটু মহাভারত কথা জানবো তো জানবো তা বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল গো কতদিন 18 দিন তাই তো ঘুম পাচ্ছে নাকি মাঝে ঘুম পাচ্ছে তাহলে কি নাচের ডান্স করবো নাচের ডান্স করি সবাই মিলে কল কল মনমোহন মুরলি গোপাল জয় জয় রাধে তুমি বৃন্দাবনের গোপাল
শান্তনু মহারাজ
শান্তনু মহারাজ বাধা দিল সেই অষ্টম ছেলেটিকে। ও বাবা, অষ্টম ছেলেটির নাম ছিল দেবব্রত। দেবব্রতকে বাধা দেয় তাই গঙ্গা শর্ত না রাখতে পেরে শান্তনুকে ছেড়ে চলে যায়। তখন শান্তনু শান্তনু মহারাজ আবার বিয়ে করে, কারণ তার পিতাকে রানী দরকার, রাজ্যে রানী দরকার সেই, তাই ধীবর কন্যা সত্যবতীকে বিবাহ করে। সত্যবতী শান্তনু মহারাজের সাথে চুক্তি করে। কি চুক্তি? না, তোমার আগের বয়ে যে একটা সন্তান রয়ে গেছে সেইটা কি হবে? শান্তনু মহারাজ বলেন, কি হবে? না, ও যদি পরে বলে যে আমি রাজসিংহাসনে বসবো, তবে তো আমার ছেলের আর বসতে পারবে না। তাকে প্রতিজ্ঞা করতে বলো, ও কোনোদিন রাজসিংহাসনে বসবে না। তাই দেবব্রতকে দেখে শান্তনু মহারাজ বলছে, দেবব্রত তুমি তোমার মায়ের কাছে প্রতিজ্ঞা করো, তুমি কোনোদিন রাজসিংহাসনে বসবে না, বসবে না, বসবে না। তখন দেবব্রত বলল, রাজসিংহাসন তো দূরের কথা, কোনোদিন আমি বিবাহ হই কেন? যদি আমি বিবাহ করি, যদি আমি বিবাহ করি আমার পুত্র রাজসিংহাসনে বসবে, তাই আমি কোনোদিন বিবাহ করব না। বুঝতে পারছো তোমরা? কোনোদিন বিবাহই করব না। এই ভীষণ বর রেখেছিলেন বলে তার নাম হয় ভীষ্ম। এই প্রতিজ্ঞার জন্য খুশি হয়ে শান্তনু মহারাজ দেবব্রতকে একটা আশীর্বাদ, একটা বর, কি বর? যে তুমি ইচ্ছা মৃত্যু করবে, কারণ তুমি আমার কাছে প্রতিজ্ঞা করলে তুমি কোনোদিন রাজসিংহাসনে বসবে না, তোমার বউ তুমি বিবাহ করবে না, তোমার অনেক কষ্ট হবে, তাই তুমি যখন কষ্ট সহ্য করতে না পারবে তখন তুমি মরবে বললেই তুমি মরতে পারবে, তুমি ইচ্ছা মৃত্যু মরতে পারবে, তাই বর দেন যে তুমি ইচ্ছা মৃত্যু মরবে। সত্যবতী এই প্রতিজ্ঞায় করতে তারপরেই বিয়ে করলে সেই কাকে সত্যবতীর দুই পুত্র। এবার লক্ষ্য করুন, সত্যবতী দুই পুত্র হয়, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ বড় ছেলে রাজসিংহাসনে বসে, চিত্রাঙ্গদের মৃত্যু ঘটে, তখন বিচিত্রবীর্য রাজসিংহাসনে বসে। বিচিত্রবীর্য দুটো বিবাহ করে, অম্বিকা আর অঙ্গলিকা। আমি আগেই বলেছি, আমি আপনাদের কাছে বুঝিয়ে বলতে পারবো, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, বুঝে বুঝে নেবেন। না, বিচিত্রবীর্য দুটো বিবাহ করে, অম্বিকা আর অঙ্গলিকা। অম্বিকার গর্ভে হয় সেই ধৃতরাষ্ট্র, আর অম্বালিকার গর্ভে হয় পাণ্ডু। অম্বালিকার গর্ভে হয় পাণ্ডু। ধৃতরাষ্ট্র বড় ছিল, ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন বলে পাণ্ডু ছোট ভাই পাণ্ডু হস্তিনাপুরের রাজসিংহাসনে বসে। পাণ্ডু দুটো বিবাহ করে, কাকে কাকে গো বাবা? কাকে কাকে? না, কুন্তিকে আর মান্দিকে। আর এবারে ধৃত রাষ্ট্র অর্থাৎ কানা বিবাহ করে গান্ধারীকে, গান্ধার রাজার মেয়ে গান্ধারীকে। তখন পাণ্ডু কিমিন্তক মনির কাছ থেকে অভিশাপ উড়িয়ে দুই রানীকে নিয়ে বনে চলে যায়, দুই রানীকে নিয়ে বনে চলে যায়। সেইখানে পাণ্ডু মারা যায়। কুন্তি আর মাদি দুই বিধবা রানী দেবতাদের পরে পাঁচটি পুত্র। ও বাবা, কুন্তির কটা পুত্র গো? কুন্তির কটা পুত্র? পাঁচটা? না গো, কুন্তির তিনটে পুত্র। তাহলে কুন্তির কটা পুত্র? তিনটে? তা কুন্তির চারটে পুত্র। যদি বলেন কেন?
কুন্তির বিপরী অবস্থায় বিয়ার বিয়ের আগে একটা কন্যা হয়েছে, একটা পুত্র হয়েছে। সেই পুত্রটার নাম হেম, পুত্রটার নাম হচ্ছে কর্ণ। একদিন কর্ণ কি করেছেন না, কর্ণ কুন্তিকে অর্থাৎ পঞ্চপান্ডবকে মারার চক্রান্ত করে, ঘৃণা করে। একদিন কি করেছেন কর্ণ, পরশুরাম মনির কাছ থেকে অস্ত্র ধরা শিখে পরশুরাম মনির কাছে গিয়ে নিজের আসল পরিচয় না দিয়ে এক ব্রাহ্মণের অস্ত্র ধরা শিখে। একদিন পরশুরাম ওই কর্ণের উড়ুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কর্ণের উড়ুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন কর্ণে উড়ুতে এক বিষাক্ত কীট গো বাবা, কীট চেনেন তো? কীট ও চেনেন না, কীট পোকা গো, এক পোকা, এক বিষাক্ত পোকা এসে কর্ণের উড়ুতে কামড়ায়, কামড়ে রক্ত বার করে। কর্ণ সহ্য করে। পরশুরামের যখন ঘুম ভেঙে গেল তখন কর্ণ কি করেছে, পরশুরামের যখন ঘুম ভেঙে গেল পরশুরাম কর্ণের উড়ুতে দেখে যে রক্ত বার হচ্ছে, এই দেখে কর্ণকে বলল, এ কি কর্ণ, এ কি তোমার, এ কি হয়েছে তোমার, পায়ে রক্ত বার হচ্ছে কেন, মাংস খসে পড়ছে কেন? তখন কর্ণ বললে, এক বিষাক্ত পোকা আমার উড়ুতে কামড়েছে। তখন পরশুরাম বললো, পরশুরাম মনি বলল, তুমি তাহলে আমাকে বললে না কেন? না গুরুদেব, যদি তোমাকে আমি বলি তোমার ঘুম ভেঙে যাবে, আমি যদি চিৎকার করি তোমার তো ঘুম ভেঙে যাবে, তাই তোমার যাতে না ঘুম ভাঙে তাই আমি সহ্য করেছি। তখন পরশুরাম মনি বললে, তুমি তো জেসে লোক নয়, তুমি তো জেসে লোক নয়, তুমি কে আমাকে সহ্য করার বলো? কর্ণ বাধ্য হয়ে আসল পরিচয় দিয়ে, কি পরিচয় না, আমি কুন্তির কুমারী অবস্থায় জন্মগ্রহণ। পরশুরাম অভিশাপ দেয়, কর্ণ তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে যা অস্ত্র ধরা শিখেছি তুমি একটাও যুদ্ধের সময় প্রয়োগ করতে পারবে না, পারবে না, পারবে না। কত
কতদিন হয়েছিল 18 কাদের সাথে সেই ধৃতরাষ্ট্রের 100 ছেলে আর এইবারে কুন্তী ভাষা ছেলে তা বাবা আমরা পঞ্চপাণ্ডবের নাম জানলাম কুন্তী আর মালদীর ছেলের নাম জানলাম সেই ধৃতরাষ্ট্র কানা ও বাবা আপনারা মনে মনে ভাবছেন 14 বারই মেটা কানা বলছেন কেন তাই তো না কানা বলছি আমি যখন ভাগবতের মধ্যে ঢুকলাম মহাভারত পড়লাম বুঝতে পারলাম ওই ধৃতরাষ্ট্র কত পাপী যে ছেলেদের আশ্রয় দেয় যে ছেলেদের অত্যাচার করে না ছেলেরা ভুল করে তাদের শাসন করে না সেই বাবা কি বাবার মতো হতে পারে তাই আমি ঘৃণা করে বলছি ঘৃণা সহি বলছি কানা তা আমরা ধৃতরাষ্ট্রের ছেলেদের নাম জানবো না ছোট্ট করে পুত্রদের নাম জানলাম ধৃতরাষ্ট্রের পুত্রদের নাম জানবো আপনারা কাট বলুন এক এক করে বলুন দুর্যোধন যুধিষ্ঠির দুঃশাসন দুঃসর দুঃসহ জলসন্ধ সোম সহ বিপ্র অনুবিন্দ কটা হলো বাবা কটা চলনি নৌকো
সান্নিধ্য লাবণ্যর গানে খুশি হয়ে অসামান্য 20 টাকা পুরস্কার দিয়েছে, এর জন্য সবাইকে একবার ওই ঠান্ডা ছাড়াতে হবে, ঘুম ছাড়াতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে ভুবন ভোলা রূপের রাজা দাঁড়িয়ে আছে কৃষ্ণ সখা Yeah.
যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে হবে সব হবে আমি আমি একটু বলে কারণ সেই ইউটিউব পর লোক কৃষ্ণ ভক্ত অনুরাগী সবার কাছে আমার একটা ছোট্ট নিবেদন এতটুকু মেয়ে সে যে আপনাদের সামনে দাঁড়িয়ে যায় হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছে আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ না করেন আগামী দিনে আর আগাতে পারবেন তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ সবাই চরণে ধুলি দেবেন আমার এই নাতির মস্তকে এই বলে আমি আমি লাবণ্য মণ্ডলকে সামান্য তার ঠাকুরমা পঞ্চাশটি টাকা কৃষ্ণচন্দ্র বলছে পিসিমার মোড়টা একটু ঘুরিয়ে দেওয়া যায় তাই কি করছে না বলছে দাদা যুধিষ্ঠির চলো তোমাকে আমি রাজসিংহাসনে বসিয়ে চলে যাব তখন কুন্তী বলে এ কি বলছিস বাবা তুই একথা বলছিস কেন তুই এমন কথা বলছিস কেন তখন কৃষ্ণ বলছে কি কথা পিসিমা না ওরে কৃষ্ণ তুই কি না বলছিস তোর দাদাকে রাজসিংহাসনে বসে চল যাবি তুই আগে বলতি যে কোথাও যদি আমাদের ছেড়ে যেতি বলতিস পিসিমা আমি আর আজ তুই এই কথা বলছিস কেন কৃষ্ণ ওরে কৃষ্ণ আমি এবার তোকে চিনতে পেরেছি আমার পঞ্চপাণ্ডব আমরা যখন গরিব ছিলাম তুই আমাদের পাশে ছিল আমাদের সাথে ছিল এখন আমরা রাজসিংহাসন পেয়েছি বলে তুই বলছিস চল যাচ্ছি ওরে কৃষ্ণ তুই এ কথা বলছিস কেন কৃষ্ণচন্দ্র বলছে ঠিক না নয় কি ঠিক না নয় তোকে কি চিনতে পেরেছিল তোর পিতা নন্দ যদি চিনতে পারত তোকে নিয়ে কি সেই তোর পিতা পাদুকা বহন করাতো আর তুই সেটা কি করেছিস যত সহকারে একটা ভক্তের মনোবাসনা পূর্ণের জন্য একটা বক্ষে আর একটা মাথায় রেখে মাথায় দিয়ে যত সহকারে তোর পিতা নন্দের চরণে পড়ি তোকে কি চিনতে পেরেছিল তোর মামা কংস যদি চিনতে পারত রে তবে তো তোকে নিধন করবে ভাবতো না আর তুই কি করেছিস তোকে তো তবু চিনতে পারে না তোকে তোর মামা তবু চিনতে পারে না তোকে কি চিনতে পেরেছিল তোর মা যশবন্তী যদি চিনতে পারত সামান্য নবনীর জন্য তোকে কি জমাল লোকজন কাছে বাঁধতে পারতাম কিন্তু বাবা রে আমি তোকে চিনতে পেরেছি কারণ আমার পঞ্চপাণ্ডব যখন গরিব ছিল তুই আমার পাশে ছিল এখন বড় হয়ে এখন রাজ সিংহাসন পেয়েছি বলে তুই বলছিস কৃষ্ণ আমি চলে যাচ্ছি তবে তুই যা তোকে আমি বাধা দেবো না তুই আমার একটা অনুরোধ রাখবি রে বাবা কি কৃষ্ণ আমার দুটো অনুরোধ এক হচ্ছে তুই আমাকে তো যুগে যুগে আনবি যদি আনিস তুই আমাকে ভিখারি করে রাখবি রে বাবা তুই আমাকে গরিব করে রাখবি এ কি বলছো পিসিমা ও পিসিমা তুই এ কথা বলছো সবাই আমার কাছে চায় ধন দৌলত টাকা পয়সা দাও আমাদের সুখে রাখো শান্তিতে রাখো তুই এ কি কথা বলছো তুমি কি না বলছো ভিখারি করে রাখবে তখন কুন্তী বলছে ওরে বাবা তুই যদি তোকে ভিখারি করে না রাখি তুই যদি আমাকে বড় লোক তবে কি তোকে আমি ডাকতে পারবো রে বাবা তুই যদি গরিব করে রাখি তবে কি তোকে আমি ডাকতে পারবো আর একটা অনুরোধ
কি পিসিমা বলো কোনটি বলছি আর একটা হলো তুই কর ওই দুটো আতুল চরণে আমাকে একবার প্রণাম করতে দে তখন কৃষ্ণ বলছে এ কি বলছো পিসিমা তুমি আমার মা আমি তোমার ছেলে তুমি এ কি কথা বলছো কোনো মা কি তার ছেলেকে এ কথা বলে এ কথা কি বলতে পারে তুমি আমার মা না তুমি আমাকে এ বলছো তোর আতুল চরণে প্রণাম করতে দিবি কোনো মা কি তার পুত্রকে কোনো ছেলেকে এ কথা বলতে পারে কোনটি বলছো ওরে বাবা তোকে যে আমি ছেলে কেনে প্রণাম করবো না তোকে যে আমি ভাইবো কেনে প্রণাম করবো তোকে যে আমি ভগবান কেনে প্রণাম করবো তোর চরণে যদি আমি প্রণাম করবো আমার দেহ শুদ্ধ হয় তখন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে বিশ্ব অনেক সত্য কথা বলে ফেলছে তাই একটু ওরটাকে না ফিরিয়ে দেওয়া যাক তাই কি করছে না কি করছেন বলছেন পিসিমা তোমরা যাও তোমার আশা আমি পূর্ণ করব তুমি যাও তোমার তোমার দাদু ওই দুর্যোধন তোমার ছেলেদের দাদু ভীষ্ম দাদু পায়ে প্রণাম করে তুমি যাও তোমরা সবাই পায়ে প্রণাম করে আসো মোটটাকে ঘুরিয়ে দিল দেখেছেন ছলনাময় তাই তো ছলনাময় কি করে যে ছল করবে কেউ ধরতে পারবে না তাই কি করছে যাও তোমরা সরসরজাই সত্যি তো ভীষ্ম দাদু তোমরা কি তোমার পায়ে প্রণাম হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গো আমাদের এই বাস্তবে সমাজে তো দেখি আমরা কি করি বাড়িতে কেউ মারা গেলে আমরা কি করি তানার শেষ ইচ্ছা পূর্ণ করি আর শেষ মারা যাওয়ার পর আমরা পায়ে গিয়ে প্রণাম করে আসি তাই তো তদ্রূপ কৃষ্ণচন্দ্র তোমরা প্রণাম করে এসে কথা কথা কুন্তি অর্জুন কুন্তি নকুল অর্জুন সহদেব ভীম সবাই সবাই কাঁদছে অজর হয়ে অজর নারী কাঁদছে শেষে অর্জুন গেল গিয়ে বলছে এ কি দাদু তুমি মরার ভয়ে অজর নারী কাঁদছ তুমি মরার ভয়ে বাচ্চা ছেলেদের মতো কাঁদছ তুমি কাঁদছ কেন দেখো বিশ্ব বলল ওরে নাতি আমি যে মরার ভয়ে কাঁদছি তবে তুমি কি ভাবে কাঁদছো কি ভেবে কাঁদছো ওরে অর্জুন আমি কাঁদছি সবাইকে এলি আমার কাছে কিন্তু যার আশার কথা ছিল সে তো এলো না সে কে কৃষ্ণ সে আমাকে বলেছে যে আসবে তার আতুল চরণ দেখে আমি যখন কুরুক্ষেত্রে যখন 5 দিন যুদ্ধ হয়ে গেল তখন আমার কাছে দুর্যোধন এসে বলছে দাদু তুমি আমাদের খাও তুমি আমাদের পড়ো তুমি আমাদের থাকো এমন কি অস্ত্র ধরা শিখেছো একা করে সব ভাই মারা যাচ্ছে ও এই যে শপথ দেবী বাড়ি আমি আসি হরিনাম করতে তাই তো পাঁচু গোপালের ছেলে পাঁচু মণ্ডলের ছেলে কে গো মা শপথ মণ্ডল তাই তো ওই শপথ জেটার বাড়িতে আমি এসেছি আমাকে অনেক কিছু খাওয়াচ্ছে মানের আগে লুচি খাওয়াচ্ছে আলুর দম খাওয়াচ্ছে ডাল খাওয়াচ্ছে ছোলার ডাল শশা খাওয়াচ্ছে পাঁপড় ভাজা খাওয়াচ্ছে এখন যদি আমাকে বাসনে উঠে বলে লাবণ্য তোমাকে 1 ঘন্টা বেশি গান করতে হবে আমি বললাম কেন তোমাকে আমি এত খাওয়ালাম গান করবে না মানে তবে অন্তরের ব্যথাটা কেমন হবে বলো তোমার যদি কেউ এমন কথা বলে তবে মনের বেদনাটা কেমন হবে ও মা
আপনাদের বলছি না তো আমি কাপড় জেটে কিছু বলছি না আমি বলছি দুটো ধরতে দুটো বলছে তুমি আমাদের খাও তুমি আমাদের পড়ো তুমি আমাদের থাকো এমন কি অস্ত্র ধরা শুরু করেছে জায়গা করে সব ভাই পারে পারে এমন কি অস্ত্র ধরা শুরু করেছে দেখো বিশ্বের মনে একটা আঘাত লাগলো তাই বলছে আচ্ছা সোনাতি আজ রাত 12টার সময় তোর বউকে ও বাবা দুর্যোধনের বউয়ের নাম কি গো ভানুমতি তাই তো দুর্যোধনের বউয়ের নাম ভানুমতি বলছে তোর বউ ভানুমতিকে আজ রাত 12টার সময় আমার কাছে পাঠিয়ে দিবি আমি স্নান করে ধ্যানে বসে থাকব তোর বউকে আমার পায়ে প্রণাম করতে বলবি আমি মাথায় হাত দিয়ে বলবো তোমারে সিঁথির সিঁদুর অক্ষয় হো মরবে না মরবে না মরবে না তখন খুশি মনে দুর্যোধন হাসতে হাসতে ঘরে ফিরে গিয়ে বলছে বউ শোনা তোমার কাছে শাঁখা সিঁদুর ভাঙতে হবে না আজ রাত 12টার সময় দাদু ভিষ্মের কাছে চলে যাবে দেখো এমন করে বলল তার বউ তার বউ ভাবছে একি তার বউ বলছে ভানুমতি একি তুমি বললে দাদু আনমারি ও মা আনমারির কথার অর্থ কি গো না বিয়ে হয় দাদু বিয়ে হয় নি আবার রাত ভাঙার সময় আমাকে একলাকে চাইছে কেন কোন কি মতলব আছে আমি কি না এই কথা কে চাইতে পারলো আমার অন্তর্যামী ভগবান জানতে পেরে রাত 12টার সময় দ্রৌপদীর কাছে গেলেন কে বলছে দ্রৌপদী দ্রৌপদী বলল কে আমি কৃষ্ণ কি হয়েছে কৃষ্ণ চলো কোথায় আমি যাব জেঠাই দেখো দ্রৌপদীর মনে কিন্তু কোনো কুমদলো কোনো পাপই নেই তাই যত সেই চললে কৃষ্ণের সাথে কৃষ্ণ বললে দ্রৌপদী তুই পাদুকা ধরে যাও দ্রৌপদী বলল কেন না তুমি যদি পাদুকা পড়ে যাও যদি খুলে যা তবে কুক্ষেত্রে যুদ্ধ হয়েছে অস্ত্র পড়ে আছে পায়ে লাগবে তাই তুমি পাদুকা পড়ে যাও কথা মতো কি করেছে না দ্রৌপদী পাদুকা পড়ে যাচ্ছে বিশ্বের তাবুর সামনে গিয়ে বলছে দ্রৌপদী পাদুকা খোলো একই বলছো কৃষ্ণ তুমি বলে পড়ে আসো আবার বলছো খোলো এ কথা বলছো কেন ওগো দ্রৌপদী তুমি যদি পাদুকা পড়ে যাও তবে খটমট করে আওয়াজ হবে দাদু ভীষ্ম ধ্যানে বসে আছে জেগে যাবে তাই তুমি পাদুকা খুলে দাও তুমি গিয়ে দাদু ভীষ্মের পায়ে প্রণাম করো দাদু ভীষ্ম তোমার মাথায় হাতে বর দিয়ে দেবে তাই কথা মতো কি করছেন না পাদুকা খুলে রেখে ভীষ্মের কাছে চলেছেন তখন যেই না গেছে ভীষ্ম দাদুর কাছে তখন কৃষ্ণচন্দ্র ভক্তের মন বাসনা ভক্ত হবে বলে কি করেছে না সেই পাদুকা দুটো পাদুকা নিয়ে অঙ্গে মারছে আস্তে পিষ্ট অঙ্গে মারছে দৌপরে পেরে গেল একে কৃষ্ণ তুমি আমার পাদুকা নিয়ে আছো কেন দ্রৌপদী তোমার মতো ভক্তের পদধূলি মাখা আমার অনেক ইচ্ছা তোমার মতো ভক্ত পাবো গো তখন দ্রৌপদী বলল তুমি আমার পা চাইলে পারতে তুমি কেন আমার পা ধরে নিলে কৃষ্ণচন্দ্র বলছে তোমার পা হতো না দ্রৌপদী বলছে কার পা ছোটবেলা থেকে আমি যার অন্যায় যার চরণে গোটা দেহ মন প্রাণ সব দিয়েছে তুমি কার আমার কথাই পা আমি তো সব তোমার দিয়েছি তাহলে পা তোমার দেহ তোমার আমার তাহলে পা কোথায় পা তো তোমার তখন কৃষ্ণচন্দ্র
ঠিক আছে দ্রৌপদী তুমি যাও, গিয়ে ভীষ্মের পায়ে প্রণাম কর। দাদু ভীষ্মের পায়ে প্রণাম করল দ্রৌপদী, যেই না দ্রৌপদী প্রণাম করল। দাদু ভীষ্ম ভেবেছে যে দুর্যোধনের বউ তার মাথায় হাত দিয়ে বললে, তোমার স্মৃতি শুধু অক্ষয় হো, তোমাদের আর কোনো স্বামী মরবে না, মরবে না, মরবে না। দ্রৌপদী বলল, তাই যেন হয় দাদু, একই এ তো ভানুর গোলা না, এ তো ভানুমতির গোলা না, এ যে পাঁচালী দ্রৌপদী, একই দ্রৌপদী তুমি এখানে আমাকে যে বলল কে কৃষ্ণ, কৃষ্ণ কোথা, এইটা আমি আর দুর্যোধন জানি, এছাড়া তো কেউ জানে না। দ্রৌপদী কোথা? তখন দ্রৌপদী তুমি একই করে জানলে আমাকে কৃষ্ণ বলো, কৃষ্ণ কোথা? কৃষ্ণ সবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, যে তাকে ভক্তি দিয়ে অন্তর দিয়ে তাকে সে তার কাছে, এছাড়া সে কারোর কাছে যায় না। তখন কৃষ্ণ দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাবুর বাইরে দাঁড়িয়ে আছে, ভীষ্ম ডেকে বলছে, কৃষ্ণ তুই বাইরে দাঁড়িয়ে কেন, এসো আমি তোমাকে ডাকছি, এসো কৃষ্ণ। বলছে দ্রৌপদী বলছে যেই না এসেছে, তখন যেই না এসেছে বিশ্বের কাছে, এসে কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছে যে দাদু বিশ্ব তুমি যখন মৃত্যুবরণ করবে তুমি আমাকে দেখবে, আমি তোমার কাছে যাব। আমাকে বলেছিল রে, তাই দেখো কার কথা ছিল আর কে পর পেয়ে গেল, তাই না? তোমার ভালো লেগে অসামান্য 20 টাকা এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভক্ত এখানে আছে, তার আবার একটা অনুরোধ আছে, বাঁশ দেওয়া অনুরোধ,
ওই একটা গান করতে হবে কি গো রিদমা ঝারে রাগবো ছেড়ে দেব না ওই গানটা করতে হবে 20 টাকা দিয়েছে এই 5টা দিয়ে সবাই মিলে একবার হরিবল হয়ে যাক শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল অনেকে দেওয়ার ইচ্ছা নেই তোমায় রিদমা ঝারে সবাই মিলে তোমায় রিদমা ঝারে রাগবো ছেড়ে দেব তোমায় রিদমা ঝারে রাগবো ছেড়ে দেব আমি মঙ্গ পাই কত তুলি আমি আমি যাব ব্রজরে কুলি কুলি মঙ্গ ব্রজরে কত তুলি আমি রাধারে সঙ্গে মত্ত হয়ে করব মগ্ন মগ্ন হয়ে করব মগ্ন তোমায় ছেড়ে দিলে সোনার গৌরে আট পাবো না তোমায় ছেড়ে দিলে তোমায় ছেড়ে দিলে সোনার গৌরে আট পাবো না জয়নিতাই জয়নিতাই আপনাদের শ্রী চরণে আমার বিশেষ একটা অনুরোধ মার্জনা করবেন আমার মেয়ে এবং এরপরে আমার ওয়াইফ শিলাশ্রী মণ্ডল গান করার কথা ছিল কিন্তু সংকল্প করার দরুন সময়টা অনেক অতিবাহিত হয়ে যাবে সবই বুঝতে পারছেন শীতকাল এবং অনেক আশা করে স্বপ্নাদি অর্থাৎ স্বপ্না বর গাইবেন এবং তিনি ইউটিউব করবেন তাই আপনারা আমাদের ক্ষমা করবেন শিলাশ্রী মণ্ডল গাইতে পারছে না স্বপন মণ্ডলের অনুরোধ এটা এবং আমারও কর্তব্যের মধ্যে এটা পড়ে তাই লাবণ্য এখনও ওর তত্ত্ব আপনাদের আশীর্বাদে এইভাবে যদি পরিবেশন করে ও 2-10 ঘন্টা কেটে যাবে এখনও লীলার মধ্যে প্রবেশ করতে পারেনে তা আপনারা আশীর্বাদ করুন হয়তো লীলা করার সময় হবে না তবু একটু সময় ভিক্ষা করব যাতে অন্তত একটু লীলা মুখ করে বন্ধ করে কারণ লীলা আমাদের যাওয়ার লীলা আর আসার লীলা লীলা বলতে কিছুই নয় ভগবানের কথা এবং ভক্তের কথা তা যাই হোক আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন আপনাদের শ্রীচরণ পেয়ে পদধূলি পেয়ে যেন বড় হয় পাঁচজনের একজন হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল ভাগবত রচনা কে করেছিলেন তাই তো কোথায় বসে না রাজা পরীক্ষিতে সীতার ধারে বসে তাই তো তা আমরা একটু শুনবো লক্ষ্য করো একদিন ব্যাস
পুরাণ উপনিষদ নানা গ্রন্থ লিখে ভাবছেন আমি কৃষ্ণ সম্পর্কে সব লিখে ফেলেছি। তাই কি করছেন না সাধন ভজনে চলেছেন। তখন পর্বতের ওপরে বসে নারদ ভাবছেন যে ব্যাসদেবের কাজ কৃষ্ণ সম্পর্কে তো লিখেছেন কিন্তু ভাগবত লেখার কথা উনি তো ভাগবত লেখেন ভাগবত রচনা তো করতে হবে। তা এক পরীক্ষার জন্য এক চড়ুই ছোট্ট চড়ুই পাখি চলেন তো বাবা চড়ুই এক ছোট্ট চড়ুই পাখি রূপ ধরে বসে আছে কোথায় সেই সাগর গঙ্গার ধারে সে ছোট্ট ছোট ছোট করে বালি তুলছে আর ফেলছে তুলছে আর ফেলছে। ব্যাসদেব বলল ও চড়ুই তুমি এমন ভাবে বালি ফেলছো তুলছো কেন তুমি এমন ভাবে করছো কেন। তখন নারদ বলল আমি আমার তিনটে দিক এই সাগরে ভাসিয়ে চলে গেছে এই নদীতে ভাসিয়ে চলে গেছে তাই আমি কি বাদ দিয়ে তিন দিয়ে ফেলছি। ব্যাসদেব বলল তা কি সম্ভব চড়ুই হল কেন সম্ভব না তুমি কৃষ্ণ সম্পর্কে লিখেছো তুমি ভাগবত রচনা না করে তুমি সাধন ভজনে চলেছো তুমি সাধন ভজনে চলেছো। সিদ্ধিদাতা গণেশ একদিনের কৃষ্ণচন্দ্রের একদিনের লীলা সারা জীবন মনেও লিখতে পারেনি আর তুমি কৃষ্ণচন্দ্রের সারা জীবনের লীলা একদিনেই লিখে দিলে। তখন ব্যাসদেবের চেতন হল সত্যি তো তাই তাই কি করলেন না ঘরে ফিরে চললে ঘরে ফিরে চললে আর ঘরে ফিরে চললে তার পরে তিনি নারদ গিয়ে ব্যাসদেবের জয় জয় ব্যাসদেবের জয় হয় একই নারদ তুমি আমার জয় ধরে দিচ্ছ কেন। তখন নারদ বলল ওগো ব্যাসে কালকে যে চড়ুই ছিল সেটা আমি ছিলাম তুমি ভাগবত লেখে তুমি ভাগবত বলছো। তখন ব্যাসদেব বলল সত্যি তো তাই তাই কি করলেন না সেই রাজা পরীক্ষিতের চিতার ধারে গিয়ে অন্তর ধ্যান দিয়ে দেখে কৃষ্ণ সম্পর্কে ভাগবত কথা বলছে আর কে লিখেছেন গো মা সিদ্ধিদাতা গণেশ ভাগবত রচনা বলছে আর সিদ্ধিদাতা গণেশ লিখছে। তখন নারদ ভাবলো এই যে ভাগবত রচনাটা ব্যাসদেব লিখছে কিন্তু ব্যাসদেবের মারা যাওয়ার পর ব্যাসদেব তো আর লিখবে না সিদ্ধিদাতা গণেশও তো লিখবে না। তাই অন্তর্ধানে নারদ দেখলে এই ভাগবত রচনাটা সুখদেব গোস্বামীর কাছে রাখতে হবে। তখন নারদ ভাবলে সত্যি তো তাই সুখদেব গোস্বামীর কাছে আমি রাখবো কিন্তু তানার তো এখন জন্ম তানাকে জন্ম দিতে গেলে মামা ভোলাদেবকে খোঁচা লাগাতে হবে। তাই কি করছে একদিন পার্বতীর কাছে গিয়ে বলছে মামি ও তোমার কাছে আমার একটা প্রশ্ন জেগেছে কি নারো না বলবো তুমি বলার জন্য এসেছো যখন বলো কেন বসো তুমি বলো যেন কিছু মনে করো না তোমাকে মামা ভালোবাসে। পার্বতী বলছে একটা বলা যায় না ভালোবাসে না ভালোবাসে ভালো চাও ভালোবাসে খুব ভালোবাসে। নারদ বলল না গো মা তোমাকে ভালোবাসে না এ কি কথা বলছো নারদ তুমি শোনো মামি মামা শ্মশানে পাঁচটা মাথার উপর বসে থাকে ওই পাঁচটা মাথা কে জানো মামা আগে পাঁচটা মেয়েকে ভালোবাসতো
সেই পাঁচটা মেয়ে সুসাইড করেছে। সেই মেয়েগুলোর মুখ খুলতে পারে না, তাই তাদের মাথার খুলি রেখে ভাবি তাদের রূপ ভাবি। এইবারে বেগুনের মতো রূপ করে বসে আছে কে? পার্বতী। কে কে বসে আছে? না, তখন নারদ বলছে, থাক আমি আর বলবো না, তোমাদের মধ্যে ঝগড়া হবে, আমি চল যাই। তাই দেখো লাগি দি আবার বলছে, থাক কিছু বলবো না, চলে যাই। তাই শ্মশানে গেছে মামার কাছে, গিয়ে বলছে, মামা ও মামা তুই শিগগিরই ঘরে যাও, তুই শিগগিরই ঘরে যাও। ঘরে গিয়ে দেখো মামি খুব রেগে আছে, তুমি যাও, মামি তোমাকে ডাকবে। একি ভোলা মাস্টার ভাই, একি পার্বতী তো আমাকে এই সময় কোনোদিন ডাকে না, নিশ্চয় নারদ কোনো খোঁজা নেই। তাই পার্বতী ঘরে ঘরে বলছেন, পার্বতী ও পার্বতী, পার্বতী বলে, চুপ করো, আমার বাচ্চা কথা কর, চুপ করো, তুমি আগে বলো আমার পাশে মাথা কার, তুমি কার মাথায় বসে থাকো, তুমি আমাকে বলো না। ভোলা মাস্টার বলছে, কি হয়েছে? নারদ কি কিছু বলেছে? তুমি চুপ কর, আগে বলো তোর পাঁচটা মাথা কার, চাচা তুমি কার মাথায় বসে থাকো। তখন ভোলা মাস্টার বলছে, ও পার্বতী ও মাথা কার, ওটা তোমারই মাথা, তুমি পাঁচবার মৃত্যু বরণ করেছো, দেহ ত্যাগ করেছো, তুমি মারা গেছো, তাই তোমার মাথা খুলি আমি রেখেছি শ্মশানে, আমি রেখেছি তোমার ওই রূপ বর্ণনা করে। তখন পার্বতী বলল, তো যাই হোক, আমি বললাম তুমি বললে না কেন? তখন ভোলা মহাশয় বলছে, ও গো পার্বতী, যে কৃষ্ণ তত্ত্ব জানে সে কোনোদিন মরে না, যে কৃষ্ণ তত্ত্ব জানে সে কোনোদিন মরে না। তখন পার্বতী বলছে, তা স্বামী আমাকে বলো, আমি কৃষ্ণ তত্ত্ব জানি, তাহলে আমিও কোনোদিন মরব না, তুমি বলো বলো বলো। তখন ভোলা মহাশয় বলছে, কে কৃষ্ণ তত্ত্ব কেউ জানে, আমি তোমার, তুমি আমাকে বলছো বলে তোমাকে আমি বলতে পারি, তোমাকে আমি বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, একটা বটবৃক্ষের তলায়, অর্থাৎ যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর তুমি থাকবো, ওই জায়গায় বলতে হবে, ওই জায়গায় বলতে হবে। তাই কি করেছে? না, এক এক বেল গাছের তলায়, যেখানে কেউ না, শুধু ভোলা মাস্টার আর পার্বতী, এক বেল গাছের গোড়ায় বসে, বেল গাছের গোড়ায় বসে সেই কৃষ্ণ তত্ত্ব বলছে। আর ভোলা মাস্টার বলছে, আমার একটা শর্ত। কি শর্ত? না, একটা শর্ত আছে, আমি গল্প বলবো, তোমাকে মুখ দিতে হবে, মুখ দিতে হবে। তখন পার্বতী বলে, ঠিক আছে, আমি, তুমি বলো বলো বলো, তুমি আগে বলতে তো শুরু করো, আমি মুখ দেবো, বলো 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 বলো। তাই ভোলা মহাশয় বলছে আর পার্বতী হু 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 দিচ্ছে, সে বেল গাছের গোড়ায়, বেল গাছের ও গোড়ায় বসে হু হু দিচ্ছে, আর ভোলা মহাশয় বলছে, আর বেল গাছের ওপরে, বেল গাছের ওপরে এক সুখ পাখি ডিমের তা দিছিল, ডিমের তা দিছিল। আর তখন সেই যখন নিয়েছে ভোলা মহাশয় গাঁজা খেয়েছে, গাঁজা খেয়ে হু 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 পার্বতী দিচ্ছে, আর ভোলা মহাশয় গল্প বলছে, বলতে বলতে টুকটুকি বাজে, টুকটুকি বাজি উঠেছে, সেই সুখ পাখি ভয়ে উঠতে গেছে, সুখ পাখি পা লেগে ডিমটা পড়ে গেছে, ডিমটা পড়ে গেছে, সেই ডিমটা ভেঙে এক সুখ পাখির বাসা বার, ও বাবা সুখ পাখি জানেন তো, সুখ পাখি জানেন তো, সুখ পাখি হলো টিয়া পাখি, ওই টিয়া পাখি আর এক নাম সুখ পাখি।
দেখবে টিয়া পাখি কথা বলে সে তুমি যা বলবে আপনারা যা বলবে সে টিয়া পাখিও তাই বলে তত সেই চুপ পাখির বাচ্চা ভেঙে পড়ল বাচ্চা পড়ল একটা তখন কি করছে না বাচ্চাটা ওই কৃষ্ণ তত্ত্ব শুনছে ভোলা মহাশয়ের গল্পের পর দেখে না যে পার্বতী ঘুমোচ্ছে এই পার্বতী তুমি ঘুমোচ্ছ তাহলে কে দিচ্ছিল তুমি ঘুমিয়ে পড়েছো তুমি শোনোনি পাশে দেখে না যে এক সুখ পাখির বাচ্চা তাই দিশু নিয়ে সে সুখ পাখির বাচ্চা ছুটতে 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 যাই ব্যাসদেবের বউ বিতিকা দেবী চুল ছাড়ছিল দেখবে মা আমরা আজ আমার চুল ছানে একটু চুল ছান দেখালে তোমার তো লে তাই তো তত্রু বিটিকা দেবী চুল ছানছিল ছানতে ছানতে হা হয়ে গেছে যে না হা হয়ে গেছে সুপাকির বাচ্চা ছোট্ট বাচ্চা ওই গর্ভে প্রবেশ করেছে কতদিন ছিল গর্ভে ১৬ বছর ১৬ বছর গর্ভে ছিল বিটিকা দেবী তখন ব্যাসদেব বলে একই ভোলা মহাশয় তুমি অমন ভাবে আমার বয়তে হতে ত্রিশূল ধরে আছো কেন না ভোলা মহাশয় বলছে তোমার বউ পিটিকার গর্ভে এক সুখ পাখি প্রবেশ করেছে ও সুখ পাখি কবে মেরে ফেলবে আমার কৃষ্ণ তত্ত্ব শুনেছে ও মরবে 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 তখন ব্যাসদেব বলছে তুমি ভুল করো তুমি ঘরে ফিরে যাও কেন যে কৃষ্ণ তত্ত্ব জানে সে তো মরে না সুখ পাখি যাকে কৃষ্ণ তত্ত্ব শুনে ফেলেছে ও তো মরবে না তখন ব্যাসদেব ঘরে ফিরে সেই বিটিকা দেবের গর্ভে সুখ পাখি প্রবেশ করেছিল সেই সুখ পাখি থেকে সুখ দেব গোস্বামী জন্ম হলে নিতাই চলে যাচ্ছে যদি পাঁচ দিন বাকি তবু তত্ত্ব শেষ হবে তা তিন ঘন্টার বেশি করব না একটু লীলাও করতে হবে তা আমাদের লীলার বিষয় বলি থাকবে মাধব ডাকা লীলার বিষয় বলি থাকবে মাধব আপনাদের সামনে আমি পরিবেশন করব মাধব ডাকা লক্ষ্য করবেন একদিন মাধব টাকা ঠিকই করেছে না মাধবীকে বলছে মাধবী ও মাধবী শোনো তুমি আজকে রান্না করবে আমি খেয়ে নিয়ে ডাকাতি করতে চলে ডাকাতি করতে যাব তাই কি করছে না বলছে আমি ডাকাতি করতে যাব মাধবী জানে যে আমার স্বামী ডাকাত আমি যদি কোনো ভুল করি মেরে ফেলবে তাই অজর নয় না গোবিন্দের কাছে প্রভু তুমি আমার স্বামীকে সুমতি দাও সুমতি দাও অজর নয় না কাছে দেখো ভগবানের কাছে যদি কাকুতি মিনতি করে ডাকা যায় ভগবান কি চুপ করে থাকতে পারে গো তখন কৃষ্ণচন্দ্র মাধবীকে মাধবীকে কৃপা দিল সুমতি দিল মাধবী কোনোদিন সাহস করে বলতে পারে না সেদিন সাহস করে বলছে স্বামী তোমাকে একটা কথা বলবো যা বলিস বল মাধব বলছে যা বলিস বল সোনার কথা বলবো সোনার ছাড়া ছাড়া অন্য কথা বলি তোকে মেরে ফেলবো সোনা বলবি সবসময় তখন মাধবী বলছে শোনো স্বামী তুমি শোনো মারতে যাও না ভুল করো শোনো আজ আমি পাড়ায় শুনলাম আর পাশের গ্রামে পাশের পাড়ায় ভাগবত মাধব তাকে লাঠিতে ধরতে কি তুই ভাগবত করতে আমাকে পাঠাবি তোকে মারবই মারবো ধরতে গেছে মাধবী বলছে শোনো শোনো স্বামী তুই
ওই ভাগবত পাঠাবে ভাগবত পাঠে পাঁচটা গ্রাম থেকে অনেক লোক আসবে অনেক লোক আসবে তাদের কাছে সোনা থাকবে তাদের কাছে সোনা থাকবে আর ওই সোনা তুমি একটা একটা করে ছিঁড়ে নে তোমাকে দেখে তো সবাই ভয় করে একটা একটা করে খুলে নে তা মালুম হলো ঠিক আছে বলো বলো দেখো যখনই না সোনার কথা বলেছে তুমি তুমি আদর করো বলো 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 কোথায় ভাগবত পাঠাবে বলো আমি কখন যাব না তুমি আজ সন্ধ্যেবেলাই চলে ঠিক আছে তাই দেখবেন মা আপনাদের ঘরে যদি কোনো অতিথি আসে আপনারা মনে মনে ভাবছেন যে কখন তাই তো কখন আসবে অস্থির হয়ে যায় তদ্রূপ কি করেছেন না কে না হচ্ছে কে মাধব অস্থির হয়ে যাচ্ছে যে কখন সন্ধ্যা হবে আমি ডাকাতি করি না তা কি করেছেন না আধু আধু ঘুমোচ্ছে আধু আধু ঘুমোচ্ছে যেই না সন্ধ্যা হলে হলো কি করছেন না যেই না সন্ধ্যা হলো মাধব পারি মাধব চললে মাধব চললে উঠে পড়লে এ কি মাধবী তুমি আমাকে ডাকলে না ঠিক আছে ভালো করে তো ডাকো নি আমি এবার ডাকছি যা তুমি হাত বাড়ো আমি খেয়ে নিয়ে পূজা করে চল যাব তাই কি বলেন না শান সেরেছে পূজা করে খেয়ে নিয়ে ডাকাটিকে চল যাব সেই কথাই ভাগবত পাঠ হচ্ছে ওই ভাগবত পাঠ গিয়ে দেখছে অনেক সেই দূর থেকে অনেক লোক আসে তাই ভাবছি এইখানটা আড়ালে দাঁড়িয়ে আছে আসলে কপাট করে ধরে তাই দূরে দাঁড়িয়ে আছে দূরে দাঁড়িয়ে আছে তখন তখন ভাগবত পাঠ ভাগবত পাঠ শুরু হয়ে গেল ভাগবত পাঠে বলছে বৃন্দাবনে কৃষ্ণ আছে কৃষ্ণের নবলক্ষ ধনু ধেনু আছে কত বউ সব সোনা দানা করে ভোজে যাচ্ছে সেই বউদের দিকে চোখ কোথায় সেই ভাগবত বলছে কৃষ্ণ আছে রাজার ছেলে নন্দরাজের ছেলে কৃষ্ণ আছে বৃন্দাবনে তার নবলক্ষ ধনু আছে তার চূড়ার দাম 9 লাখ গোলার হারের দাম 9 লাখ পায়ের দাম 9 লাখ পায়ের নপুরের দাম 9 লাখ তার 9টা জিনিস আছে 9টা সোনা আছে সেই সোনা সব দাম 9 লাখ তখন মাধব ছুটে পাঠক ঠাকুরের কাছে গিয়ে বলছে পাঠক ঠাকুর তুমি এখনই কি বললে কোথায় বৃন্দাব বৃন্দাবন নাকি নবলক্ষ ধনু ধেনু আছে কোথায় বৃন্দাব আমাকে বলো মাধব ডাকা ডাকা বিখ্যাত ডাকা তাই এইটা তো জানে না মাধব সে কৃষ্ণ কে ভগবান তো জানে না তাই পাঠক ঠাকুর যে সেই দাপরের কথা বলছে তা জানে দাপরের কথা বলছে তা জানে না তাই পাঠক ঠাকুর বলল হ্যাঁ আছে তো মার খাওয়ার ভয় বলছেন আছে তো তা বলছে আমি যাব বৃন্দাবনে কত দূর সমানে দুঃখে যাবে ঠিক আছে যাব একবার বলো বলো রাধে চলো বৃন্দাবন একবার বলো বলো রাধে
একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা ভক্তবৃন্দ অসামান্য পঞ্চাশ টাকা পুরস্কার দিয়েছে, সেই সঙ্গে এটি গানের অনুরোধ করেছে, কৃষ্ণ কথা বল হরি কথা বল। আর কোথায় ছিল রে সবাই মিলে বাহু তুলো মধুমাখা জয় রাধেশ্যাম।